এমবাপ্পের ধর্ম কি, মুসলিম নাকি খ্রিস্টান? আজ আমরা জানব। পুরো নাম কিলিয়ান এমবাপ্পে, জন্ম 20 ডিসেম্বর 1998। কিলিয়ান এমবাপ্পের জন্মস্থান ফ্রান্সের প্যারিস শহরে। তার বাবার নাম উইলফ্রিড, যিনি ক্যামেরুন থেকে ফ্রান্সে স্থানান্তরিত হয়েছেন, এবং এমবাপ্পের মায়ের নাম ফাইজা লামারে। তিনি হলেন আলজেরিয়ার বংশোদ্ভূত একজন হ্যান্ডবল খেলোয়াড়। এমবাপ্পের বাবার ধর্ম হল খ্রিস্টান, এন মা হলেন একজন মুসলিম। বাট এমবাপ্পে কোন ধর্ম পালন করেন তা আজও জনসম্মুখে প্রকাশ করেননি। অনেকে ধারণা করে রেখেছেন এমবাপ্পে হয়তো তার বাবার ধর্মেই পালন করবে। বাট আমি কেন, পৃথিবীর কোনো ব্লগারই এখনও স্পষ্ট করে বলতে পারবে না যে এমবাপ্পে কোন ধর্ম পালন করে বা এমবাপ্পের ধর্ম কি। সো যেদিন এমবাপ্পে ক্লিয়ার করে বলবে সে কোন ধর্ম পালন করে, সেই দিন জনসম্মুখে প্রকাশ পাবে তার আসল ধর্ম কি। তাছাড়া কেউ জানতে পারবে না সে কোন ধর্মে বিশ্বাসী। তাই আমরা এমবাপ্পের নিজের মুখে না শোনার আগে কনফার্ম করে বলতে পারছি না এমবাপ্পে মুসলিম নাকি খ্রিস্টান। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। গুড বাই।